গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হ্যাপি শিবরাত্রি। সবাই দিনটা কেমন করে কাটাচ্ছো জানাবে না আমি জানি, যারা মনে করবে যে হ্যাঁ জানানো যায় তারা কমেন্ট করো প্লিজ, তো আমারও ভালো লাগবে। আজকে আমার তো উপোস, দেখে কতটা কি বুঝতে পারছো জানি না, সকাল থেকে এখনো জল অব্দি খাইনি, আমি জল না খেয়েই উপোস করি। তো সন্ধেবেলা আমি, মামুনি আর ও যাব, তিনজনে যাওয়ার ইচ্ছে আছে। দেখি পাপা যদি অফিস থেকে চলে আসে পাপাকেও একটু ডেকে নেব। পাপা যাবে বলে মনে হয় না, কারণ কাজ করে এসে না। আর সপরিবারে শিবের মাথায় জল ঢালবো, তো আমি আর মামুনি ঢালবো, ও যাবে হচ্ছে ব্লগ করার জন্য আর কি। দেখা যাক মন্দিরে ক্যামেরাটা অ্যালাউ কিনা সব জায়গায়, না আমার মনে নেই, এই পাশটাতে অ্যালাউ আছে আমি জানি, ভেতরটাই অ্যালাউ করে কিনা আমার ঠিক জানা নেই। যাই হোক না কেন, আজকে আরো এরকম লাগার কারণ হচ্ছে যেখানে আমার আজকে বাড়িতে বসে একটু রেস্ট নেওয়ার কথা, কারণ দেখো কাজ করলে বা বেশি কথা বললে জল পিপাসা পাই, এটা স্বাভাবিক বিষয়, কত আর ঢোক গেলা যায়। তো তার মধ্যে আজকে এত রোদ উঠেছে, ভালোই গরম পড়ে গেছে এখানে। তার মধ্যে আমরা যে ট্রলিটা ঠিক করতে দিয়েছিলাম তা তো জানোই, যে রোববার দেয়নি, রবিবার যাওয়ার কথা ছিল রোববার দিল না, গেলাম আমরা ফিরে এলাম সোমবার, গেলাম সোমবার দুটো ট্রলি দিল, একটা ট্রলির কি করেছে হ্যান্ডেলটা আমার খুলে গেছিল। এবার উনি, এবার হ্যান্ডেল গুলোই তো একটু পোক্ত দরকার হয় না, টেনে ওঠাতে নামাতে সুবিধা হয়। তো যদিও আমরা নিজের জিনিসকে ইউজ যেভাবে করি সেভাবে তো লোকজন করবে না, এটা স্বাভাবিক বিষয়। আর এয়ারপোর্টে ওদেরকে আমরা, আমাদের প্রচুর ট্রলির ক্ষতি হয়েছে তোমরা দেখেছো, আমরা একটা কারণেই কোনো কমপ্লেন করি না, তার কারণটা হচ্ছে সত্যি মানে ট্রলিগুলো যে পৌঁছচ্ছে আমাদের সাথে এটাই আমাদের সব থেকে বড় ব্যাপার। আমাদের ট্রলির ক্ষতি হচ্ছে কি না এটা ভেবে কোনো লাভ নেই, তাহলে তোমার ট্রেনে যাওয়াই উচিত, যেখানে তুমি তোমার জিনিসকে নিজের মতো যত্ন করে নিয়ে যেতে পারবে। তুমি যখন ফ্লাইটে যাচ্ছ, যখন তাড়াতাড়ি পৌঁছচ্ছ, সবটাই হচ্ছে তোমার, কিছু জিনিসের ক্ষতি তো হবেই, তো ওরা ধূপ ধাপ করে ফেলে, ওই জন্য অনেক জিনিসের ক্ষতি হয়েছে। তো আমাদের একটা হ্যান্ডেল খুলে গেছিল ট্রলির, কাকুটাকে দিয়ে এসছি, বললো 180 টাকার ভালো ট্রলির হ্যান্ডেল লাগিয়ে দেবো। বললাম ভালো কথা, দেবে, ওটা খুলে নেবে। কি করেছে, আমার হ্যান্ডেলটাকেই, মানে আমার যে ট্রলির হ্যান্ডেলটা দিল ওইটাকেই আবার স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছে একদিকটা। আমি এনে দেখছি এয়ারপোর্টের ট্যাগটা অব্দি লাগানো রয়েছে হ্যান্ডেলটাতে, বুঝেছি এরকম অবস্থা, কালকে আনার সময় দেখিনি, এটা আমারই দোষ, আমার দেখে আনাটা আটটু উচিত ছিল, কাকুকে বিশ্বাস করা উচিত হয়নি, ওই বিশ্বাসের মর্যাদা দিয়েছে এই আর কি। তো ওরও একটু অফিসের কাজ ছিল আবার ফিরে এসে, তো আমরা গেলাম হুড়োতাড়া করে নিয়ে চলে এসেছি, যে ফেলে রাখাটা ঠিক হবে না নিয়ে এসেছি, আবার ওই জন্য যেতে হলো আজকে। যাওয়ার পর সে বলছে কি না হ্যাঁ ঠিক আছে লাগিয়ে দিচ্ছি, মানে আমি যে আবার ফিরে গেছি তাই জন্যও তার কোনো অনুতাপ নেই, হ্যাঁ ঠিক আছে লাগিয়ে দিচ্ছি, এরকম একটা হাবভাব। তো আমি আমার ট্রলির হ্যান্ডেলটাকেও নিয়ে এসেছি, কারণ কেন নিয়ে এসেছি বলতো, ওই হ্যান্ডেলটাকেই কাউকে আবার বলবে ভালো ট্রলির হ্যান্ডেল দেবো 180 টাকা 80 টাকা দাম বলে, ওটাকেও জ্বালিয়ে দেবে। তো আমি বলে নিয়ে এসছি, আমার আমারই ট্রলির হ্যান্ডেল ছিল, ওটা তো দিয়ে দেওয়ার কথা আমার ছিল না, তো নিয়ে এসছি। এইসব করেই এখন মানুষকে প্রচন্ড ঠকানো হচ্ছে, মানে জানি না এই টাকা ধরে রাখা যায় কি না আমার ঠিক জানা নেই, তবে আমার মনে হয় কাউকে ঠকানোটা উচিত নয়। এর মধ্যে একটা ঘটনা আমার সাথে ঘটেছে, আমি মানে আমাদের এখান থেকে স্কুল মাঠ থেকে গোপাল মন্দির মানে স্টেশন যাওয়া অবধি রিক্সা ভাড়া হচ্ছে 12 টাকা। তো সেই দিন আমার কাছে খুচরো ছিল না, আর মাকে নিয়ে আজিকর যাওয়া ছিল, একটু তাড়াই ছিল। তো কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু তখন বললো যে খুচরো হবে, এবার উঠে গেছি। এবার এই স্ট্যান্ডের কাকুগুলো মোটামুটি সবাই চেনেই, বিশেষ করে পাপাকে চেনে, তো সেই সূত্র ধরে আমাদেরকেও চিনে গেছে এখন। তো ওকেই চেনে, মানে পাপাকে চিনত বলে ওকেও চেনে, পাপার ছেলে আর তারপরে ছেলের বউ, আমি এই সূত্রে চিনে গেছে এই আর কি। তো ওই কাকু আমাকে 2 টাকা বাকি ছিল কাকুর কাছে, 12 টাকা 10 টাকা খুচরোটা দিতে পেরেছিলাম, আর 2 টাকাটা ছিল না আমার কাছে। কাকু বলল নোটটা আমি ভাঙিয়ে দিচ্ছি, ওই 10 টাকা রেখে 2 টাকা দিতে পারিনি, বলো পরে দিয়ে দিও। তো মাঝে একদিন ওই কাকুটাকে অনেকদিন ধরে খুঁজছি খুঁজছি, ব্যাগে আলাদা করে 2 টাকা রেখেও দিয়েছি, একদিনও পাই না, না এই স্ট্যান্ডে পাই না, না ও স্ট্যান্ডে পাই না, মানে এরকম হয়তো আমি এই স্ট্যান্ডে পৌঁছালে কাকু ওই স্ট্যান্ডে, আমি ওই স্ট্যান্ডে পৌঁছালে কাকু হয়তো এই স্ট্যান্ডে, এরকম হচ্ছিল। তো একদিন আসার সময় ওই স্টেশনের স্ট্যান্ডে কাকুকে দেখতে পেয়ে আমি 2 টাকাটা দিতে গেছি, কাকু বলছে 2 টাকা কি শের আনছে, তুমি আমাকে বাকি রেখেছিলাম তো, তুমি সেদিনকে আমাকে খুচরো দিতে পারলে না। তখন কাকু বললো তুমি আবার মনে করে দিতে এসছো, কেন দেবো না বলো, আর বিশেষ করে ওনার ইঞ্জিনের রিক্সাও ছিল না, পায়ে টানা রিক্সা, তো অত কষ্ট করছে আমি কেন 2 টাকা মারতে যাবো তার। তো এই গল্প
সবাই তো আর একই নীতিতে চলবে না, যাই হোক। তবে ব্যবসা করছে ঠিক আছে, 150 টাকার মালটা 180 টাকা, সে তো আমরা সবাই জানি দাম বেশি নেয়, কিন্তু এইভাবে ঠকানোটা তাই জন্য উচিত নয়, সবাই কষ্ট করে রোজগার করে। তো চলো আর জ্ঞান দিচ্ছি না, যাই আমি এবার স্নানটাও সেরে আসি, ভাল লাগছে না আর, এবার জল পাশা পেয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই ভাবছি রেস্টই নেবো, একটু স্নান দান করে এসে। আর চিনিও এসছে, ওর সাথে একটু খেলাধুলা করতে হচ্ছে এই আর কি। আজকে চিনিকেও দেখলাম, মানে সূর্য তো আমার বাঁধুক ছিলই, একটু গেলে গিয়ে কষ্ট হতো, মামনির ফোন থেকে ফোন করতো। আর চিনিকে আজকে আমাকে ব্যাগটা নিয়ে যেতে দেখে বলছে, কোথায় যাচ্ছ দিদি ভাই? আমি বলছি আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না, দেখছি মুখটা এবার দেবে কেঁদে। তারপর আনছি না 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 এখনই চলে আসছি, ও আবার ঘর থেকে বলছে আই তুমি ঠিক করে বলে যাও। আনছি না না আমি এক্ষুনি চলে আসবো। তারপর আসার পরে আবার আমাকে দেখে কি হাসি। তো এই চলো আগে স্নানটা সেরে আসি এবার। বাজে বিকেল 5:17, আর এখন আমি ছাদে উঠে এলাম, পেছনে সূর্যটাকে দেখো কি সুন্দর অস্ত যাচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ আজকে কিন্তু কোনো ব্যায়াম ট্যায়াম করতে ছাদে আসিনি, এমনি জাস্ট হাঁটতে একটু ছাদে এলাম। তো ভাবলাম তোমাদের সাথে তো সেই সকালে কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি, সূর্যটাকে অত ভালো দেখাতে পারলাম না। আমার এখান থেকে মানে আমি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা পুরো লাল। যাই হোক, যদি ক্যামেরায় পরে আসে আমি দেখানোর চেষ্টা করবো, যাই হোক না কেন। তো সকালবেলা দেখতেই পেলে ট্রলিটা নিয়ে এত ছোটাছুটি করলাম যে তারপর না এসে একদম হাঁপিয়ে গেছিলাম, জল টানছিল ভীষণভাবে। তখন তো একটু রেস্ট নিয়ে স্নানে গেছিলাম, গিয়ে স্নানে গেছিলাম একটু রেস্ট নিয়ে, কারণটা হচ্ছে যদি আমি সাথে সাথে চলে যেতাম তাহলে না আমার ঠান্ডাটা লেগে যেত, তো ওই জন্য আর যাইনি, সাথে সাথে একটু পরে স্নানটা করলাম। স্নানটা করার পরেও জল, ঠাকুরকে আমি এখনো মানে ঘরের ঠাকুরকেও আমি এখনো জল ঢালিনি, কারণ ভেবে দেখলাম মন্দিরের ঠাকুরকে আমি সন্ধ্যাবেলা জল ঢালতে যাবো, আর সুন্দর করে সেজে গুজে শাড়ি টাড়ি পরে যাবো, তো ঘরের ঠাকুরকে এইভাবে দেওয়াটা মানে এই ড্রেসেই দিতে হতো। তো আমি ভাবলাম যে না থাক দরকার নেই, একজনকে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে গুজে, আরেকজনকে এইভাবে এটা ঠিক নয়। তো একবারই যখন রেডি হবো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে করে দেবো, আর এসে সিন্নি বানাবো। তো ওই জন্য সিন্নির জন্যে নারকেলটা কুড়িয়ে নিলাম, আর একটু নারকেল ছিল, তো রাত্রে বাকিরা ছোলার ডাল খাবে, তো ছোলার ডালে নারকেলটা দেবো বলে বাকি নারকেলটা ওই ও উঠিয়ে দিল মালাই থেকে, আর আমি কুচি কুচি করে কেটে রাখলাম এই আজকে। তো ছোলার ডালটা করে রেখেই যাবো, কেন বলতো মন্দিরে বিভৎস লাইন পড়বে, অনেক লেট হবে আসতে, আগেরবার আমি গেছিলাম যখন এটাই হয়েছিল। তার আমি একটু কলপারে বসে দিই, হাঁপিয়ে গেছি। তো তারপরে আর আর বাসন ছিল দুপুরের, ওগুলোকে মাজলাম, আর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে দিলাম, এই করে টরে তারপরে এলাম ছাদে। এখন গিয়ে ছোলার ডালটা বানাবো, বানিয়ে টানিয়ে নিয়ে তারপর হাত ধুয়ে, তারপর ঠাকুরের সবটা গুছিয়ে নিয়ে, তারপর শাড়ি টাড়ি পরে, তারপর 7:30-7:30 দিকে যাবো, ঠিক আছে। তো এখন তো 5:30 বাজতেই যায়, যাই হোক না কেন সবটাই হয়ে যাবে বলে মনে হচ্ছে, সূর্যটাও আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর কি। তো চলো আমি একটু হেঁটে চেটে নিই, এটা করার জন্য তো আমি ছাদে আসিনি, একটু হাঁটা টাটার জন্য এসেছি। হাঁটতে বলতে শেঙ্কের মতো তো আর হবে না, কারণ গলা আবার শুকিয়ে যাবে, তাহলে এমনি একটু হেঁটে চলতে এলাম আর কি। তো চলো আমি একটু হেঁটে হেঁটে নিই। হয়ে গেছি, এই শাড়িটা মামনির শাড়ি, তো আমার এরকম সাদা লাল বা ঘিয়ের মধ্যে লালে এরকম কোনো শাড়ি নেই, আর পুজো দিতে গেলে দেখবে এরকম ধরনের শাড়ি পরতে বেশ ভালো লাগে। তো পুরোই রেডি হয়ে গেছে, এখন বাজে 7:15, টাইম মতো নিয়ে আসি, দেখা যাক গিয়ে এবার কি লাইন পড়েছে না পড়েছে। তো চলো যাওয়া যাক। কখন বাড়ি যাবো?
पवित्र पवित्र অলরেডি পূজো টুজো দিয়ে এলাম, শাড়িটা না সত্যি এতটা ভালো লাগছিল না, মন্দিরে সবাই একটু তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমার একটা ছোট থেকে ব্যাপার আছে, মানে সবাই যে শাড়িটা পরে, সবাই যে জামাটা পরে, দেখবে এক একবার এক একটা মানে ঢোল ওঠে আর কি, যে এই শাড়িটাই এবার পুজো একদম নিউ ফ্যাশন উঠেছে। আমার সেই জিনিসগুলো একদমই ভালো লাগে না, মানে সবাই যেটা পরবে সেটাই আমাকে পরতে হবে, এই জিনিসটা একদম ভালো লাগে না আমার, একটু আনকমন থাকতেই ভালো লাগে। তো আজকে শাড়িটা সত্যিই সবার থেকে আলাদা হয়েছিল, মামুনির এই শাড়িটা খুবই সুন্দর, বড় মাসিমুনি বোধ হয় দিয়েছিল মামুনিকে যতদূর আমার মনে পড়ছে। তো শাড়িটা খুব সুন্দর আর আমার পরতেও ভালো লেগেছে, আমি পরেও ছিলাম আজকে সুন্দর করে, শাড়িটাকে হয়ে গেছে দেখলাম পরা। তো কুচি ও ধরে দেয় একদম আয়রনের মতো, একদম ইস্ত্রি করে দেয় টেনে টেনে, তো খুবই ভালো হয়েছে, পুজো টুজো দেওয়া হয়ে গেল। চলো এবার আজকের মতো, এরপরে মাকবসিন্নি ঠিন্নি তো ওইসব আর কি দেখাবো বলো। চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছে, আর শরীরটাও না আর দিচ্ছে না এবার, মানে খেলেই অসুস্থ হয়ে পড়বো, যতক্ষণ না খাবো ততক্ষণ চলতে পারবো। তো জল খেয়ে নিলাম, এক বোতল জল খেয়ে নিয়েছি 1 লিটারের বোতলের। তো কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, আজকের মতো টাটা গুড নাইট। তো চলো আজকে আর কিছু বলতে ইচ্ছে করছে না।